আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। খুশিস কিচেনের লাইফস্টাইলে আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট কলিজা ভুনার রেসিপি। অনেকেই আছেন রুটি পরোটা বা ভাতের সাথে কলিজা খেতে খুবই ভালোবাসেন, আমিও তাদের মধ্যেই একজন। সামনেই যেহেতু কোরবানির ঈদ, তাই আজকে একটি পারফেক্ট কলিজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। উপকারে আসলে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি গরুর কলিজা, ফুসফুস, তিল্লি সব মিলিয়ে 1 কেজি। যেহেতু কোরবানির ঈদ সব মেলানো থাকে, সেহেতু আমি এগুলোকে কিভাবে পরিষ্কার করে নিতে হবে ছোট ছোট টুকরো করে সেটাই দেখিয়েছি। আপনারা চাইলে শুধু কলিজাও এখানে ইউজ করতে পারেন 1 কেজি। একটা হাঁড়িতে বেশ কিছু পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে এখন কলিজা আর অন্যান্য অর্গানগুলোকে দিয়ে দিয়েছি। এখন ভালো করে 3 মিনিটের মতো এগুলোকে নেড়ে চেড়ে নেব, তাহলে কলিজা থেকে রক্ত আর বাজি গন্ধটা চলে যাবে। এভাবে 2-3 মিনিট নেড়ে নিয়েছি, দেখুন কত ময়লা বের হয়েছে। এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। একটি প্যানে নিয়ে নিয়েছি বেশ পরিমাণ তেল, কলিজাতে তেল একটু বেশি লাগে। নিয়ে নিয়েছি 2টি তেজপাতা, 6টি লবঙ্গ, 6টি এলাচি, 4টি দারচিনি স্টিক। এখন এগুলোকে হালকা ভেজে নেব। দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি করে কাটা। পেঁয়াজটা এখন বাদামি করে ভেজে নেব, হালকা বাদামি হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন ভালো করে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভেজে নেব, যাতে কাঁচের স্মেলটা চলে যায়। এখন গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, লবণ স্বাদ মতো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। মরিচ গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন, যে যেতটুকু ঝাল খেতে পছন্দ করেন। এখন সবগুলো মশলাকে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, তেল উপরে উঠে যাওয়ার আগ পর্যন্ত। তেল উপরে উঠে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভালো করে পরিষ্কার করে নেওয়া কলিজাগুলো এখানে অ্যাড করে দেব আর ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কলিজাগুলো, কলিজাগুলো থেকে আর কোনো ধরনের স্মেল হবে না, ব্যাড স্মেল হবে না। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি, ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন কলিজাগুলো থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পানি ইউজ করব না, নেড়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, 2-3 বার নেড়ে দিবেন। আরও 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় 2-3 বার নেড়ে দিয়েছি আর ভালো করে কষিয়ে নিয়েছি। যত বেশি সুন্দর করে কষবেন তত মজা হবে আপনার কলিজা। এখন তেল উপরে উঠে গেছে, কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিব সেদ্ধ করার জন্য পানি। আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি 2 কাপ, দিয়ে নেড়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য রান্না করব। মাঝে আমি একবার চেক করে নিয়েছি, দেখুন 10 মিনিট পর কলিজাটা হাফ ডান হয়ে গেছে, পানি বেশ কিছু শুকিয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি 2টো বড় বড় সাইজের আলুকে এভাবে কিউব করে কেটে নিয়েছি, সেটা ঢেলে দেব। যদি আপনারা আলু লাইক না করেন তাহলে আলুটাকে স্কিপ করবেন। তবে কলিজার সাথে আলুগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, যারা এখনও ট্রাই করেনি তারা প্লিজ ট্রাই করে দেখবেন। এখন আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, পানিটাও অলমোস্ট শুকিয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এই পর্যায়ে চেক করে দেখবেন তরকারিতে আরেকটু লবণ প্রয়োজন আছে কি না। আমি চেক করে দেখেছি আরেকটু লবণ লাগবে, কারণ যেহেতু আমি আলু অ্যাড করেছি এখানে, সেহেতু আমি সামান্য লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চা চামচ জিরা তেলে ভেজে গুঁড়ো করা, এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদ অনেক বেড়ে যাবে। এখন ভালো করে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের জন্য একদম অল্প আঁচে দমে দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে আসছি, কলিজাটা একদম ডান হয়ে গেছে। অল্প আঁচে ঢেকে রেখেছিলাম, তেল উপরে চলে আসছে, পারফেক্ট একটি কলিজা তৈরি হয়ে গেছে। আলু দিয়ে কলিজা ভুনা রেডি। এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন যদি এরকম ঝোল পছন্দ করেন।
আর আমার মতো যারা কালো ভুনা খেতে পছন্দ করেন তারা এখন আরও কিছু তেল এখানে ঢেলে দিবেন। তারপর একদম অল্প আঁচে, চুলার একদম লো আঁচে দিয়ে বেশ কিছু সময় ধরে ভাজা ভাজা করে নেবেন। যতটুকু কালার আপনার পছন্দ ওরকম কালার করে নামিয়ে নেবেন। তবে খেয়াল রাখবেন মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, তখন তিতা লাগবে। আর এই পর্যায়ে আপনি চাইলে এখানে এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিতে পারেন আর আধা কাপ পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন, তাহলে আরও বেশি মজা হবে। তৈরি হয়ে গেল একটি রেসিপি থেকেই দুটি রেসিপি, কলিজা ভুনা আর কলিজা কালো ভুনা। দেখুন ভিউয়ার্স কত লোভনীয় লাগছে দেখতে, এটা খেতেও ভীষণ মজা হয়েছে। আমি পরিবেশন করে দেখিয়ে দিয়েছি, দেখুন এইভাবে কলিজা রান্না করে আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপিটি বারবার খেতে যাবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।